করবে, এলাকার সমস্ত মানুষকে ভালো রাখবে, মানুষের বিপদ আপদে সংসদে জুপিটার গ্রামের ছেলেরা পাশে থাকেন। আজকে উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট আইনজীবী সোমনাথ দত্ত, বিশিষ্ট আইনজীবী সায়ন্তন আছেন, নিমাই হালদার পেলে। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে করছে মাননীয় প্রাক্তন পৌর প্রধান অসীম শাহ মহাশয়, বিশিষ্ট আইনজীবী সোমনাথ দত্ত, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার, 23 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট আইনজীবী সায়ন্তন ঘোষ, ১৯৯৮ সাল থেকে আপনাদেরকে আমি কাছে পেয়েছি, আগামী দিনেও আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন এই কথা বলে যে আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শ্যামা মায়ের চরণে আবার প্রণাম জানিয়ে বলি। এলাকার সমস্ত মানুষকে ভালো রেখো, সবাই যাতে আগামী দিনে আরও বেশি করে উৎসব পালন করতে পারে সে আশীর্বাদ তুমি করো। আপনাদেরকে সঙ্গে নিয়ে যাতে সুন্দরভাবে এখানে মণ্ডপ তৈরি হয় সে ব্যাপারে আমি সচেষ্ট হব, এবং আমি আশা করছি বিগত 25 বছর ধরে এলাকার মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, এলাকার মানুষ যেভাবে আমাকে সাহায্য করেছেন, আগামী দিনেও একইভাবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, সাহায্য করবেন, যাতে আগামী দিনে আরও বেশি করে এলাকার উন্নয়ন করতে পারি। আজকে অনুষ্ঠান যারা সামিল হয়েছেন তাদের ধন্যবাদ অভিনন্দন জানাই। সুন্দর বিচিত্র অনুষ্ঠান হচ্ছিল, সেটাতে বিঘ্ন ঘটানোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং দেরিতে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা উৎসবের দিনগুলো সুন্দরভাবে পালন করুন, আপনার উৎসব যাতে কারো নিরানন্দের কারণ না হয়, যদি কোনো সুবিধা অসুবিধা অবশ্যই জানাবেন, আমি আপনাদের পাশে ঘরের ছেলের মতো থাকব। কারণ হরেন মুখার্জি রোড বা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড আমি 2020 এবং 2021 সালে করোনা মহামারীর জন্য মানুষ সেভাবে আনন্দ উৎসব করতে পারিনি, মানুষ সেভাবে রাস্তায় বেরোতে পারিনি। 2 বছরের মহামারী কাটিয়ে আমরা দুর্গা উৎসবে সামিল হয়েছিলাম, পরবর্তীকালে আমরা শ্যামা মায়ের আরাধনায় ভর্তি হয়েছি। আমরা সকলে আনন্দিত।